রসিক আমার নাচতে হবে, ওকে? ও রসিক আমার, রসিক আমার, মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে আরে, রসিক আমার, মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে, সোনার ময়না ঘরে তুইয়া, সোনার ময়না ঘরে তুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিক আমার, মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে আরে, রসিক আমার, মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে। তিনজন মাঝি ও মন তারা তারি তিনটি তক্তার না আগায় পাছা হয় তিনজন মাঝি ও মন তারা তারি দুই পাশে তুই মাঝি মাল্লা আল্লাহ রব লইতাছে রসিক আমার মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে আরে রসিক আমার মন বন্ধিয়া পিঞ্জর বানাইছে বানাইছে।
ইয়াহা সোনার ময়না ঘরে কুইয়া বাইরে তালা লাগাইছে রসিক আমার মন মন্দির ইয়াহা পিঞ্জরা আরে রসিক আমার মন মন্দির ইয়াহা পিঞ্জরা হরে রসিক আমার মন মন্দির ইয়াহা পিঞ্জরা নাইছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপনাদের প্রতি আমাকে এভাবে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আরেকটা আরেকটা কেমন লাগলো দেখছেন অবস্থা হ্যাঁ যথারীতি মধুর মেলার পক্ষ থেকে শিল্পীরা যারাই দাঁড়ায় তাদেরকে আমরা মধুর মেলার পক্ষ থেকে একটা সম্মান 1000 টাকা দিই আমরা তো আমরা আমাদের প্রশাসক জেলা প্রশাসক মহোদয়কেও মধুর মেলার পক্ষ থেকে 1000 টাকা দিয়ে সম্মানিত করলাম আর কি দাও দাও ও হাতে ও সবাই একসাথে দিবা আচ্ছা দাও সত্যি অসাধারণ আমাদের সকলের ভালো লেগেছে মধুর মেলার পক্ষ থেকে 1000 টাকা এবং ডিসি ভাবি উনিও 1000 টাকা দিয়ে ভালোবাসা জানিয়েছেন স্যারের প্রতি সেই সাথে আমাদের উপজেলা যুবলীগের সম্মানিত সভাপতি তমিজউদ্দিন 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন স্যারকে আমাদের জামিত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এম এ হালিম রাজু ভাই উনি 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন এবং আমাদের জয়মন্ত ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্যার যে ইউনিয়নে গান হচ্ছে শাহাদত ভাই উনি 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ও 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন এবং আমাদের মানিকগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সম্মানিত জেলা পরিষদের চেয়ারম্যান মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট গোলাম মহউদ্দিন উনি 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের মানিকগঞ্জ জেলা পরিষদের আরেক সম্মানিত সদস্য আব্দুল আলিম ভাই উনি 2000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আমাদের শায়েস্তা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি হালিম আলিম ভাইয়ের ছোট ভাই হালিম 500 টাকা দিয়ে সম্মানিত করেছেন সিঙ্গার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক শারমিন আপা 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন হেমাতপুর থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী ফল ব্যবসায়ী মিন্টু ভাই উনি 1000 টাকা দিয়ে সম্মানিত করেছেন আরো কি বাদ পড়ছে নাকি টাকা দিছে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ দক্ষিণ ধল্লা থেকে উনি 2000 টাকা দিয়ে ডিসি স্যারকে সম্মানিত করেছেন এবং আমরা মধুর মেলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই মাননীয় ডিসি মহোদয়কে আমাদের এই মেলায় এসে সুন্দর দুটি গান আমাদের মধুর মেলাকে উৎসর্গ করার জন্য আমি আসলে বুঝতে পারছি না চাকরিটা ছেড়ে দেবো কিনা নাকি আল্লাহ রহম করুক আমি খুবই কৃতজ্ঞ যে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সকলের প্রতি যারা আমাকে সম্মানিত করেছেন আমি মনে করি এই সম্মানটা আসলে সমস্ত দর্শকদের যারা এখানে আছেন এবং সেই সাথে আসল মজাটা হলো আমার গানের সাথে যারা বাজিয়েছেন ওনারা যদি আমার সাথে ঠিক মতো না বাজাতে পারতেন তাহলে এতক্ষণে আপনারা মনে হয় মাঠ ছেড়ে যারা চলে যেতেন সেই জন্য আমি যা কিছু আজকে আপনাদের জন্য আপনারা আপনাদের পক্ষ থেকে পেয়েছি তার সব কিছুই এই সম্মানের সব কিছু আমি আমার এই বাজনাদারদের কাছে দিতে ধন্যবাদ সকল ভালো থাকবেন স্যার যেহেতু শিল্পী আমরা শিল্পীদের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং আমাদের একটা ভবনের জন্য কথা হয়েছে আমার আম্মা কালকে মন্ত্রী মহোদয়ের সাথে বলছি তো স্যারের এইদিকে যাতে একটু লক্ষ্য রাখে আমাদের শিল্পীদের বাউলদের একটা ভবন যে কোনো একটা খাদ জমিতে বাউলদের ভবন এবং প্লাস আমাদের মিউজিশিয়ানদের একটা বাউল পল্লী তৈরি করতে স্যার থাকতে থাকতে যেন এটা করে আমাদের জন্য এই যে মধুর মেলা যেখানে হচ্ছে এটা খুব সুন্দর একটি জায়গা বাউলদের জন্য আমার মনে হয় এটা খুব একটা ভালো জায়গা হতে পারে
মাননীয় এমপি মহোদয় যদি চান আমরা সরকারিভাবে এইখানে কিছু প্রজেক্ট হয়তো আনতে পারি, উনি চাইলে হবে যে ওনার নামেই হয়তো হবে এবং ওনারই এটা দান থাকবে। যেমন আমরা সরকারিভাবে মধুসূদন দত্তের যে জায়গাটা আছে যশোরে, সেখানে কিন্তু প্রতি বছর বিশাল আকারের মেলা হয় সরকারি খরচে, আর এটা তো আমাদের এমপি মহোদয় নিজের খরচে করছেন।